আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। আমরা এখন আছি সাতক্ষীরা সমাজসেবা অফিসের সামনে। তো এই যে সমাজসেবা অফিসের এই যে বিপরীতে তো একটা নতুন আপনার হলো ফুচকার একটা দোকান বইছে, এটার নাম হলো হচ্ছে কুটুম্বাড়ি অ্যান্ড ফুচকা হাউস। এই যে এখনও মামা এই যে ব্যানারটা লাগায়নি, তো মামার নাম কি? মামার নাম জাহিদ মামা। আচ্ছা মামা, এখানে এই যে ফুচকার প্রাইস কত? তুমি তো ব্যানার এখনো টানাওনি, তা ব্যানার কবে টানাবা? মামা ব্যানার আমি পাশে একটা দোকান নিব, দোকান নেওয়ার পরে 1 তারিখ থেকে। ও এই দোকানটা? আচ্ছা ভালো কথা। তোমার কি সপ্তাহে 7 দিন খোলা থাকে? জি, সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10:30 থেকে রাত 10টা পর্যন্ত, শুক্রবারে 3টা থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা তাহলে আমাদের 2টা অর্ডার ছিল, 2 প্লেট চটপটি আর 1 প্লেট ফুচকা। ফুচকার অর্ডার ছিল, তো এখানে এখানে 11 পিসের মতো ফুচকা দেওয়া হয়েছে। আর এই যে টকটা দেখতে পাচ্ছেন, এটা হলো ঝাল টক, আর এটা হলো টক ঝাল মিষ্টি, মানে দই টক এটাতে। তো আমরা এখন একটু খেয়ে দেখবো, তারপরে আমি আপনাদেরকে রিভিউ জানাবো। তো আমি প্রথমে এমনি একটা খেয়ে দেখলাম, এরপরে আমি টক ঝাল মিষ্টি একসাথে মিক্স করে একটা খেয়ে দেখব, যেটারে বলে দই টক। আচ্ছা তারপরে আরেকটা নিব এখান থেকে, এবার আমরা নিব শুধু ঝাল টক। তো ঝাল টকটা আমরা একটু নেই। তো আমরা শুধু এমনি একটা খেলাম, তারপরে এই যে ঝাল টক দিয়ে এটা খেলাম, আবার হলো আপনারও টক ঝাল মিষ্টি সেটা দিয়েও খেলাম। তো তিনটার তিন রকমের স্বাদ, বিশেষ করে এই যে টক ঝাল মিষ্টি যেটা দই টক যেটা, এটা আমার কাছে ভালো লাগছে। আচ্ছা মামা, এই চটপটির ভেতরে কী কী দেওয়া হয়েছে আমাদের একটু বলো। চটপটির ভিতরে আপনার দেওয়া আছে ডিম দেওয়া আছে, ফুচকা দেওয়া আছে, মাল মশলা দেওয়া আছে, জিরা মরিচের গুঁড়া, ঝালের গুঁড়া, তারপরে আপনার কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ, ফুচকা, মুচমুচে ভাজা ডিম, ছালাদ টক আছে, একটা লেবুর টক দিয়ে, আর আমার এই যে জাইদ মামার স্পেশাল মশলার রেসিপি এটা দিয়ে স্পেশাল। জি 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 মামা, এই চটপটিটার প্রাইস কত? এটা মামার 30 টাকা মামা। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, মামা বলল চটপটির ভেতরে অনেক কিছু দেওয়া হয়েছে। তো আমরা এবার একটু খেয়ে দেখব, তারপরে আপনাদেরকে রিভিউ জানাবো। এটাকে আমরা ফুচকাটা খেলাম, আসলে ফুচকাটা অনেক সুন্দর ছিল। একটু খেয়ে দেখি, হাতে বানানো তাই তো মামা? তো এবার আমরা একটু টকটা মিশাবো এর ভেতরে। ও টকের ভেতরে আবার লেবুও দিছে মামা। আসলে চটপটিটা অনেক গরম, অনেকেই আছে যেরকম হলো ঠান্ডা চটপটি দেয়, কিন্তু মামার এই যে আমার মনে হয় এই যে 30 টাকা বাজেটে মামার এই চটপটিটা বেস্ট। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো চটপটির ভেতরে মামা অনেক ধরনের মশলা দিছিল, তো আমার চটপটিটা নিজের অনেক বেশি ভালো লাগছে। আর এখানে মামার যে ফুচকা, মানে হলো 40 টাকা বাজেটে মামা 11 পিসের মতো ফুচকা দিছিল, আর ফুচকার কোয়ালিটিটা অনেক সুন্দর ছিল। আর যে চটপটি, চটপটির ভেতরে মামা যে মশলাটা মানে দেয়, মামার কাছে একটা বিষয় শুনলাম, মানে ওই মশলাটা একবার শেষ হয়ে গেলে মামা ওই দিনের জন্য আর চটপটি বিক্রি করে না, তাই তো মামা? তো আপাতত মামার এইখানে ফুচকা আর চটপটি পাওয়া যায়, আর বাকি আইটেমগুলো এখন পাওয়া যাচ্ছে না। তো বাকি আইটেমগুলো আমরা আশা করতেছি খুব দ্রুত পাওয়া যাবে। আর এইখানে বসার অনেক সুন্দর জায়গা আছে, তো এখানে যারা আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, আর যারা বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন, অনেকে আবার হলো যারা মেয়েরা আছেন তারা তাদের বান্ধবীদের নিয়ে এখানে আসতে পারেন।
तो ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।